অভিশংসন থেকে ট্রাম্পের মুক্তি গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় বললেন বাইডেন। মার্কিন সিনেটরের অভিশংসন বিচারের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুক্তি পাওয়ার বিষয়টি গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, শনিবার 13 ফেব্রুয়ারি সিনেট বিচার রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। এ বিষয়ে জো বাইডেন বলেন, চূড়ান্ত ভোটে হয়তো দোষী সাব্যস্ত হননি, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ নিয়েও কোনো সন্দেহ নেই। এটি আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায় যা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ভঙ্গুর, তাই একে সবসময় রক্ষা করতে হবে। মার্কিন সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য 2/3 রায়ের প্রয়োজন ছিল, কিন্তু বিচারে 57 জন দোষী সাব্যস্ত করেন, কিন্তু 43 জন তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়ার থেকে রক্ষা পেলেন তিনি। জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় 1 পুলিশ সদস্য সহ 5 জন নিহত হন। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেস ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক সিনেটর ট্রাম্পকে দোষী হিসেবে ঘোষণা না করায় তিনি মুক্তি পেয়ে গেলেন। সিনেটর অভিশংসনের দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারতেন না ট্রাম্প।